मुखं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपा तमहं वंदे श्रीगुरुं दिनतारणम्। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरस्तिके नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिका कंत राधा कंत नमस्तुते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणवामि हरि प्रिये। वृंदायै तुलसीदेवै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिदानं तमालवर्णं सुहितावतारं अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम्। मंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। কয়েকদিন ধরে শ্রীমদ ভাগবত একাদশ স্কন্ধ পঞ্চম অধ্যায় আলোচনা করছিলাম। সেই প্রসঙ্গে আলোচনা হচ্ছিল নিমি নবযোগেন্দ্র সংবাদের নবম প্রশ্ন এবং তারই উত্তর। প্রথমে সত্যযুগের ইতিহাস, সত্যযুগের প্রজাগণের অবস্থা এবং ভগবানের আরাধনার বিধি, তারপর ত্রেতাযুগের ইতিহাস, ত্রেতাযুগের প্রজাগণের অবস্থা এবং ত্রেতাযুগের ভগবানের আরাধনা বিধি, দ্বাপর যুগের অবস্থা, দ্বাপর যুগের প্রজাগণের অবস্থা এবং ভগবানের আরাধনার বিধি, পরে কলিযুগের আরাধনার কথা আলোচনা আরম্ভ হয়েছিল। সেই প্রসঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে কলিযুগকে ধন্য করবার জন্য আবির্ভূত হয়েছেন, সেই প্রসঙ্গ আমরা আজ আলোচনা করব। ইতি দ্বাপর উর্বিশ স্তুবন্তি জগদীশ্বরম নানাতন্ত্র বিধানেন কলাবপি তথা শ্রীনু। কলিকালের ভগবান কিরূপে আরাধিত হবেন এবং কলিযুগের আরাধনার বিষয়বস্তুটা কি, সেই সম্বন্ধে আলোচনা করেছেন। এখানে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা শাস্ত্রে সর্বত্রই বর্ণিত হয়েছে। শ্রীমদ ভাগবতেও গৌর সুন্দরের আবির্ভাবের কথা বর্ণিত হল।
कृष्ण वर्णं तिशा कृष्णं सांगो पंगास्त्र पार्षदं यज्ञै संकीर्तन प्रावैर जजन्ति ही सुमेधर्ष। जिन्हें सब समय मुखे कृष्ण नाम करछेन, हरे कृष्ण तुच्च स्फुरित रसन नाम गणना कृत ग्रंथ श्रेणी शुभकोटि सूत्रोज्जल कर। सब समय तिनि कृष्ण नाम कीर्तन करछेन। आबार जिनि स्वयं रूप कृष्ण किंतु दिशा कृष्णम माने कांतिते तिनि गौरवर्ण, गौरवर्ण निये एसेछेन। अंग उपांग अस्त्र पार्षदगण के निये तिनि अवतीर्ण होयेछेन। अंग होच्छे नित्यानंद प्रभु, उपांग होच्छे अद्वैत प्रभु, अस्त्र हलो हरिनाम महामंत्र, पार्षदगण के संगे निये कलिकाले तिनि अवतीर्ण होयेछेन। यज्ञै संकीर्तन प्रावै, संकीर्तन यज्ञ से भगवान आराधित हबेन बोले बला आछे एखाने, आराधित होयेछेन। कारा तार ताके चिनबे जानबे बुझबे एवं साधन भजने प्रवृत्त हबे सुमेधर्ष, सुमेधा व्यक्ति जादेर बुद्धि शुद्ध, जरा भगवत तत्त्वज्ञ भगवान भक्ति तत्त्व भक्त तत्त्व इत्यादि जादेर सम्पूर्ण भावे अभिज्ञाने एसेछे সেই ভক্তগণই তাকে বুঝতে পারবেন। আমরা তো কিছুই চিনতে পারছি না, জানতে পারছি না, বুঝতে পারছি না, কিন্তু ভগবান কে চিনতে হলে, জানতে হলে, বুঝতে হলে তো কিছু বিদ্যাবুদ্ধি লাগে, কিছু জ্ঞান লাগে। সর্বাপেক্ষা বড় কথা হলো ভগবানের করুণা। ভগবত কৃপা না হলে ভগবত তত্ত্ব জানা যায় না, বোঝা যায় না। ঈশ্বরের কৃপালে শয়ত যাহারে সেই সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। অনুমান প্রমাণ নহে ঈশ্বর তত্ত্ব জ্ঞানে, কৃপা বিনা ঈশ্বর তত্ত্ব কেহ নাই জানে। চৈতন্য চরিতামৃতকার এ কথাটা বলছেন। আমরা আমাদের নিজেদের ক্ষমতায় অধিকারে তত্ত্বদর্শন জানতে পারি না, বুঝতে পারি না, এটাই হল সত্য কথা। বৃথাই অহংকার করি আমরা। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর, বেদ পুরাণেতে ইহা কহে নিরন্তর। অপ্রাকৃত বস্তুকে আমরা বুঝবো কি করে, জানবো কি করে? সেই পরতত্ত্ব যদি আমাদের কাছে কৃপা করে তাঁর তত্ত্বদর্শন আমাদের জানিয়ে দেন, বুঝিয়ে দেন, তাহলে আমরা জানতে পারি। যেমন এখন সূর্যদেব আছেন বটে, কিন্তু তিনি এখন অদৃশ্য। রাত হয়ে গেলে আমরা শত চেষ্টা করলেও সূর্যদেবকে দেখতে পাই না। কখন দেখতে পাবো? আগামীকাল সকালে। সূর্যদেব নিজেই যখন উদিত হবেন, তাঁর কৃপায়, তাঁর আলোয় আলোকিত হয়ে আমরা সূর্যদেবকে দর্শন পাই। ঠিক তদ্রূপ কথা শাস্ত্রে বলা আছে, ভগবান ভক্তকে যখন কৃপা করে দর্শন দান করেন, তখনই ভগবান আমাদের দর্শনের বিষয়ীভূত বস্তু হন। এই কথা বলা আছে। আমাদের চেষ্টার দ্বারা কিছু হয় না, নির্ভরশীল হতে হবে সম্পূর্ণভাবে ভগবত কৃপার উপর। এই কথাই বেদে, বেদান্তে, উপনিষদে, গীতা, ভাগবতে, সমস্ত শাস্ত্রে বর্ণিত হয়েছে।
ভগবত কৃপার উপরে নির্ভর না করলে ভগবত তত্ত্বজ্ঞান লাভ হয় না, সেই কথাই শাস্ত্রে পুনঃপুন বলছেন। সংকীর্তন যজ্ঞে আরাধিত হচ্ছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু। তাকে কিভাবে প্রণাম করা হয়েছে সেইটা এখানে বলছেন। ধেয়ং সদা পরিভবগণমভীষ্ট দোহম তীর্থাস্পদং শিব বিরিঞ্চি নূতং শরণ্যম ভৃত্তার্তিহং প্রণত পাল ভবাব্ধিপূতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। হে প্রণতজন পালক, হে পরতম পুরুষোত্তম মহাপ্রভু, নিরন্তর ধ্যান যোগ্য অন্যাভিলাষ কর্ম জ্ঞান যোগাদি কেবল ভক্তি বিরোধী মার্গ সমীহের পরাভবকারী কৃষ্ণ প্রেম প্রদ শ্রী গৌড়ক্ষেত্র ব্রজমন্ডলাদি তীর্থ সকলের আশ্রয় স্বরূপ ব্রহ্ম সম্প্রদায়াচার্য শ্রীমদ আনন্দ তীর্থ শ্রুতপথাশ্রিত শ্রী রূপানুগ মহাভাগবতগণের আশ্রয় স্বরূপ শিবাবতার শ্রীমদ অদ্বৈত প্রভু বিরিঞ্চি অবতার শ্রীমন নামাচার্য হরিদাস প্রভু কর্তৃক স্তুত সকল আশ্রিত জনের আশ্রয় যোগ্য সভৃত্ত কুষ্ঠি বিপ্রের আর্তিনাশন সার্বভৌম প্রতাপ রুদ্রাদির মুখা বুভুক্ষারূপ ভবসাগরের পরপার লাভের ভূতস্বরূপ আশ্রয় স্বরূপ আপনার শ্রীপাদ পদ্ম আমি বন্দনা করি। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর বন্দনা ভাগবত। দুটি শ্লোক আমরা বিশেষভাবে জানতে পারি। তপ্তা সুদূস্তজ সুরেপসিত রাজ্য লক্ষ্মী ধর্মিষ্ঠ আর্য বচসা যদগাদরঞ্জন মায়া মৃগং দয়িতৈতমন্ন ধাবত বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। হে মহাপ্রভু, বাহ্য দৃষ্টিতে সন্ন্যাস গ্রহণ ছলে বৈদি ভক্তি ধর্ম প্রচারক আচার্যের লীলাভিনয়কারী জগৎগুরু রূপে এবং অন্তর্দৃষ্টিতে রাগাত্মিক সর্বধার্মিক গণের শিরোমণি শ্রী রাধার কৃষ্ণ বিরহ ভাবে বিভাবিত হয়ে দেবগণ বাঞ্ছিত পদ প্রাণাপেক্ষা দুষ্পরিহার্য লক্ষ্মীস্বরূপিণী বিষ্ণুপ্রিয়া দেবীকে এবং জ্ঞান ও ঐশ্বর্য মিশ্রা মুক্তি ও ভক্তি পর্যন্ত পরিত্যাগ পূর্বক বিপ্রসাপ বাক্যচ্ছলে চতুর্থাশ্রম যতিধর্ম স্বীকার করত যিনি কনক কামিনী প্রতিষ্ঠা রূপা ধর্মার্থ কাম মোক্ষ রূপা মায়ার অন্বেষণকারী কৃষ্ণেতর ভোগ্য বিষয়ে অভিনিবিষ্ট জনের প্রতি অহৈতুকী অমন্দোদয় দয়া প্রযুক্ত সর্বত্র সাবিষ্ট প্রাণনাথ গোপীজনবল্লভের অনুসন্ধান করেছিলেন। বিশাখা সমীপে চিত্রাজল্পতা উদ্ঘুর নাম এই পরম প্রেষ্টা প্রেয়সী শ্রী রাধিকা যাকে পাওয়ার জন্য অভিলাষ করেছেন, লাদিনী শক্তিস্বরূপিণী শ্রীমতী রাধিকার অন্বেষণকারী সেই শ্রী রাধারমণের অনুসন্ধান যিনি বিরহিণী গোপীগণের ভাবে বিভাবিত হয়ে করেছিলেন সেই আপনার পদকমল আমি বন্দনা করি। চৈতন্য মহাপ্রভুর সমস্ত গুণ ব্যাখ্যা রয়েছে এই দুটো শ্লোকের মধ্যে। যারা মনে করছেন চৈতন্য মহাপ্রভু একজন সাধারণ ব্যক্তি, তার কথা শাস্ত্রে কোথাও পাওয়া যায় না, এমন কিছু অপপ্রচার বাজারে হয়, যারা জানেন না সেই তত্ত্ব বস্তু তত্ত্ব দর্শন তারাই
এইসব কথাগুলো আর বাচনের মতো প্রকাশ করেন। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা বেদে বেদান্তে উপনিষদে সব জায়গায় বলা আছে, সেটা আমাদের জেনে রাখতে হবে। আমরা সে খবরটা রাখি না, সমস্ত শাস্ত্রেই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা রয়েছে। নৃসিংহ পুরাণের মধ্যে যে শ্লোক আছে তাতেও দেখা যাচ্ছে চৈতন্য মহাপ্রভুর কথা রয়েছে। সত্যে দৈত্য কুলাধিনাশ সময়ে সূর্য নরকেশ্বরী ত্রেতায়াং দশকন্দরং পরিভবন রামেতি নামাকৃতি গোপালন পরিপালয়ন ব্রজপুরে ভারং হরণ দ্বাপরে গৌরাঙ্গ প্রিয় কীর্তন করি যুগে চৈতন্য নামা হরি। শাস্ত্রে বহু জায়গায় চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা উল্লেখ করা হয়েছে, উপনিষদে উল্লেখ করা হয়েছে, চৈতন্য উপনিষদে। ব্রহ্মা তার পুত্রই বলুন আর শিষ্যই বলুন পিপ্পলাদ তাকে আত্মদর্শন ব্রহ্মদর্শন উপদেশ করছিলেন। হঠাৎ জিজ্ঞাসা করে বসলেন পিপ্পলাদ ব্রহ্মা, ভগবান কলু পাপাচ্ছন্ন প্রজা কথম উচ্চারণ নীতি, এই কলিকালে পাপাচ্ছন্ন প্রজাগণ তারা কিভাবে মুক্তি লাভ করবে? তখন ব্রহ্মাজি বলছেন রহস্যং তে বদিষ্যামি, এ বিষয়ে আমি রহস্য তোমাকে বলছি শোনো। নবদ্বীপে জাহ্নবী তীরে গোলকাক্ষ ধাম্নি গোবিন্দ দিবুজ গৌর সর্বাত্মা মহাপুরুষ সত্যরূপ ভক্তিং লোকে কাশ্যতীতি, সব জায়গায় আছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা। দারু ব্রহ্ম সমীপস্থ সন্ন্যাসী গৌর বিগ্রহ, বিভিন্ন পুরাণেতে বলা হয়েছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কথা। সুতরাং এর পিছনে কোন কষ্ট কল্পনা নাই, কোনরূপ কনকাকশন বা ফ্যাব্রিকেশন এর পিছনে নাই। যারা শাস্ত্র আলোচনা করেন তারা নিশ্চয়ই এসব জিনিস পেয়ে যাচ্ছেন। চৈতন্য মহাপ্রভুকে বলা হয়েছে প্রচ্ছন্ন অবতার, নিজেকে যিনি প্রকাশ করতে চাননি স্বয়ং ভগবান হয়ে। শুধু ভগবান কেন বলি, ভগবতীকে বাদ দিয়ে তো আর ভগবান হন না। ভগবতী কে? শ্রী রাধারানী, শ্রীমতী বৃষভানন্দিনী রাধারানী, তিনি হলেন ঠিক ঠিক ভগবতী। রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে এসেছেন, সেও প্রমাণ রয়েছে অনেক। শিব ঠাকুর শিবানীকে বলছেন তত্ত্ব দর্শনটা, রাধাকৃষ্ণ যুগল তারাই চৈতন্য মহাপ্রভু হয়ে আবির্ভূত হয়েছেন, সেই কথাই বলা আছে। রাধাকৃষ্ণ ঐছে দুই একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। পরতত্ত্ব সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করেন পরতত্ত্ব কি, শাস্ত্রে বলছেন তিনি পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম, এই কথা বলা হয়েছে। তত্ত্ববস্তু লীলা পুরুষোত্তম, তিনি যখন লীলা বিলাস করছেন তখন দুই মূর্তিতে প্রতিভাত হচ্ছেন, প্রকাশিত হচ্ছেন, রাধা এবং গোবিন্দ দুই রূপে। একং তত্ত্বম একং দ্বিধা আবির্ভূতম, একই পরতত্ত্ব তিনি দুই মূর্তিতে প্রতিভাত হচ্ছেন।
সেই কথা শাস্ত্রে বলছেন। আমরা জিজ্ঞাসা করতে পারি তত্ত্ববস্তু কে? তত্ত্ববস্তু শক্তিমান তত্ত্ব। শক্তিমানেরই মধ্যে শক্তি আছেন, শক্তি ছাড়া শক্তিমান শব্দ আসে না। আবার শক্তিমানকে বাদ দিয়েও শক্তির কোনো পরিচয় থাকে না। এসব তত্ত্ব দর্শন সুন্দরভাবে শাস্ত্রতে আলোচনা আছে। শক্তি ছাড়া শক্তিমানের পরিচয় নাই, আবার শক্তিমান ছাড়া শক্তির কোনো পরিচয় নাই। এসব তত্ত্ব দর্শন আলোচনা হয়েছে শাস্ত্রে, সেগুলো আমাদের বুঝতে হবে। ভগবানকে বাদ দিয়ে ভক্ত নন, আবার ভক্তকে বাদ দিয়েও ভগবান নন। যদি ভক্ত না থাকেন তাহলে ভগবানের অস্তিত্ব প্রমাণিত হয় না। আবার যেহেতু ভক্ত সেই জন্যে ভগবানেরও অস্তিত্ব প্রমাণ হচ্ছে। কিন্তু আগে কে? আগে তো পরতত্ত্ব, তার থেকেই তো সমস্ত সৃষ্টি, এ কথাগুলো তো বলা আছে। আমি যদি মূল বস্তুকে ভগবানকে যদি না মানি তাহলে কিছুই মানা হয় না, কিছুই স্বীকার করা হয় না। সেই ভগবান থেকেই তো সব জেনারেটেড হচ্ছে, এ কথা তো শাস্ত্রে বোঝানো হয়েছে। ভগবান থেকেই, ভগবান অনন্ত বিশ্বকে সৃষ্টি করেছেন তিনি, তার থেকেই সব এসছে, তাকে তো মেনে নিতেই হচ্ছে। আবার তার সৃষ্ট বস্তু থেকেই তার স্বরূপ উপলব্ধি হয়, এটাও বুঝতে হবে। তাই বলছেন অবতারী, অবতারী কে? ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত অবতারের উপরওয়ালা যিনি তাকে বলে অবতারী। শ্রীমদ ভাগবতে বর্ণিত হয়েছে যত যত অবতার তাদের বর্ণনা রয়েছে, তার থেকে বেছে বেছে নিয়েছেন কবি জয়দেব গোস্বামী। দশাবতার, দশাবতারস্তোত্রম, দশ অবতারকে বেছে নিয়েছেন। তার ভিতরে সুন্দর বৈজ্ঞানিক প্রণালী তিনি দেখিয়েছেন। ভগবান নিরাকার, এই নিরাকার শব্দের ব্যাখ্যা দিয়েছেন। ভগবান নিরাকার মানে কি? তার কি কোনো আকার নেই? তার কি কোনো রূপ নেই? তার কি কোনো গুণ নেই? তার কি কোনো লীলা নেই? সবই আছে। তার কোনো জড় আকার নয়, প্রাকৃত আকার নয়, অপ্রাকৃত আকারবান তিনি, অপ্রাকৃত রূপবান, অপ্রাকৃত লীলাপরায়ণ, এসব কথাগুলো শাস্ত্রে বলা হয়েছে। নিরাকার শব্দের অর্থ কিভাবে করা যায়? তিনি সব আকারের মধ্যে আসছেন। তিনি মৎস্যকূলে এলেন, তিনি কুর্মকূলে এলেন, তিনি বরাহ মূর্তিতে এলেন, তিনি নৃসিংহ মূর্তিতে এলেন। তার ইচ্ছা, তিনি দেখাচ্ছেন আমি কোন প্রাকৃত আকারের মধ্যে থাকি না, আমি যে কোনো এর ভিতরে যেতে পারি, তাতে আমার ভগবত্তার হানি হয় না। সকলকেই প্রণাম করছেন কবি জয়দেব। উৎসরূপী ভগবান, কুর্মরূপী ভগবান, বরাহরূপী ভগবান, নৃসিংহরূপী ভগবান, তোমায় প্রণাম। ভগবত্তার হানি হচ্ছে না। জলের কোনো আকার আছে?
জলকে এই জন্য বলা হচ্ছে টেস্টলেস, শেপলেস, ওডারলেস, এসবগুলো বলা হয়েছে। জল নিরাকার, যে পাত্রে রাখা যাবে সেই পাত্রে আকার ধারণ করবে। তাই বলে ভগবান কি তাই বলা চলবে? ভগবানকে আকার তো তিনি সৃষ্টি করেছেন। নরাকার পরব্রহ্ম, তিনি দয়া করে আমাদের তার মতো একটা আকার দিয়েছেন। এটি তো বিচারের কথা, গীতায় তো সেই কথাই বলা হয়েছে। কিন্তু বর্তমানে আমরা উল্টো পাল্টা করে বলে যাচ্ছি, কখনো আমরা বলে ফেলছি আরে ভগবান তো মানুষ, আবার উল্টো করে কখনো বলে দিচ্ছি আরে মানুষই তো ভগবান। কি করে প্রমাণ করা যাচ্ছে? পাগলের মতো কথাগুলো বললে তো হবে না, তার তো পিছনে যুক্তি চাই। ভগবান তো সবই হতে পারছেন, কিন্তু যাদের সঙ্গে উপমা দিচ্ছি আমরা তারা কি সবই হতে পারছেন? সেই জন্যই শাস্ত্রে গুণপনাগুলো ব্যাখ্যা করা আছে। মানুষ আমরা, আমাদের কটা গুণ আছে? ইউনিভার্সাল গুড কোয়ালিটিস আমাদের আছে 50টা, পরিমাণ বিন্দু বিন্দু স্বরূপে, সকলের সবটা প্রকাশিত নয়। যাদের আমরা দেবদেবী বলছি, আধিকারিক দেবদেবী বলছি, তারা কতটুকু নিয়ে বসে আছেন? ইউনিভার্সাল গুড কোয়ালিটিস 55টি, অধিক পরিমাণে। মনুষ্য থেকে আরো 5টা গুণ বেশি, যাদের নাম ব্রহ্মা শিবাদি দেবতা। 60টি গুণ পূর্ণ মাত্রায় যার মধ্যে আছে তাকে বলা হয়েছে নারায়ণ বা বিষ্ণু। এখান থেকে পূর্ণ দর্শনের বিচার আরম্ভ হয়েছে। এরপরে আরো উন্নত অবস্থা দেখানো হয়েছে, পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম। পূর্ণতর কাকে বলবো? ভগবান শ্রীরামচন্দ্রকে। ইউনিভার্সাল গুড কোয়ালিটিস 60+ 2.5 রস সন্ত দাস্য সখ্যের অর্ধেক। কৃষ্ণের বেলা কত আছে? ইউনিভার্সাল গুড কোয়ালিটি 60+4। কিন্তু যে 4টি গুণ কৃষ্ণের আছে এই 4টি গুণ কোন অবতারেরও নাই, সেটাও ব্যাখ্যা করা হয়েছে। লীলা মাধুর্য, গুণ মাধুর্য, প্রেম মাধুর্য, বেণু মাধুর্য, এ অন্য কোন অবতারের নাই। তত্ত্ব দর্শনগুলো তো এইভাবে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, কিন্তু আমরা তো বুঝতে চাইছি না, উল্টো পাল্টা কথা বলে দিচ্ছি। কথা বলতে হবে তো তত্ত্ব দর্শন হিসাব করে বলতে হবে তো। বাস্তব সত্য যেটা সেইটা তো নিয়ে ব্যাখ্যা করতে হবে, আমাদের তো কোনো কাল্পনিক ব্যাখ্যা চলবে না। শাস্ত্রে যা আছে সেটাকে আমাদের মেনে নিতে হবে, ইউনিভার্সাল ল, ইউনিভার্সাল ট্রুথ, সেটাই তো মানতে হবে। এই জিনিসটা আমরা শিখি নাই, সেই জন্য উল্টো পাল্টা বলে দিচ্ছি। কখনো মানুষকে ভগবান বলে দিচ্ছি, ভগবানকে কখনো মানুষ বলে দিচ্ছি, এই দুই রকমের ভুল হয়েই যাচ্ছে আমাদের। দার্শনিক বিচারে এই দুটো জিনিসকে, একটাকে অ্যান্থ্রোপোমরফিজম বলছেন আর একটাকে বলছেন অ্যাপোথিওসিস, এ দুটোই ভুল বিচার। অথচ এই ভুল নিয়ে সমস্ত দুনিয়া বসে আছে, কে বুঝাবেন এদের? এদের কে ভুল ধরিয়ে দেবেন? যে ভুল নিয়ে সমস্ত দুনিয়া চলছে, শাস্ত্রে কিন্তু তত্ত্ব দর্শন বুঝানো আছে। এখানে বলছেন এবং যুগানুরূপাভ্যাং ভগবান যুগবর্তী মনুজয়ী রিজ্যতে রাজন
श्रेयसाम ईश्वरो हरिः। हे राजन, परम पुरुष पुरुषार्थ प्रदाता भगवान श्रीहरि ऐ रूपे प्रतिजुगे मानवगण कर्तृक युगानुरूप नाम एवं श्रीमूर्ति अनुसारे তিনি পূজিত ও আরাধিত হয়ে থাকেন। চার যুগের ইতিহাসটাই বলে গেছেন, চার যুগের আরাধ্য দেবতা, তাদের স্বরূপ, তাদের আরাধনা প্রকরণ, সেই সময়কার প্রজাদের অবস্থা সবগুলো বর্ণনা করে গেছেন। বহু লোকের মুখে শুনতে পাই, আমরা বড় দুর্ভাগা, আমরা কলিকালে জন্মগ্রহণ করেছি। ভাগবত বলছেন, কলিকালে জন্মগ্রহণ করেছেন বলে দুর্ভাগ্যের কথা নাই। যারা সাধন ভজন করবেন তারাই হলেন সৌভাগ্যবান সৌভাগ্যবতী, এই কথা বলা আছে। যে দ্বাপরে ভগবান কৃষ্ণ আবির্ভূত হন এবং তার পরবর্তী কলিতে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন, সেই কলি সাধারণ কলি নহে, ধন্য কলি। তো আমরা তো ধন্য কলিতে এসেছি, সুতরাং আমাদের তো চিন্তা ভাবনার কারণ নেই। কলি অশেষ দোষের আকর, সর্বদোষাকর কলি। কলি মানেই হলো বিপদমান যুগ, যে যুগের লোক মারামারি কাটাকাটি হানাহানি যুদ্ধ বিগ্রহ করে মরবে, এইভাবেই তাদের ধ্বংস। তার ভিতরেও একটা খুব ভালো জিনিস আছে, কি? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরাঙ্গ ব্রজ। কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা কলিজীব উদ্ধার লাভ করবেন। সব থেকে বড় আশা ভরসা যেটা আমরা বুঝি না, এ যুগে অন্য কিছু চলবে না, সত্যযুগের তপস্যা চলবে না, ত্রেতাযুগের যাগযজ্ঞ চলবে না, নাম সংকীর্তনের ব্যবস্থা আছে এই কলিকালে। এবং নাম সংকীর্তনের মাধ্যমে, নামের সাধনের দ্বারাই নামই পরব্রহ্ম ভগবান, ভগবানের সাক্ষাৎ সেবা লাভ, এই কথাই গীতা ভাগবতে বলা আছে, শাস্ত্রে বলা আছে। এটা আমরা বুঝতেই চাই না, আসলে তত্ত্বধারণ দর্শনটাই বুঝি না। বহু লোকেরই ভ্রান্ত ধারণা আছে, যারা অল্প অল্প ক্ষমতা নিয়ে বসে আছেন, যাদের নাম আধিকারিক দেবদেবী, ডেমি গডস অ্যান্ড গডেসেস, তাদের আমরা ভগবান বলে মনে করছি। শাস্ত্রে কোথায় লেখা আছে? দেখান না, তারা তো কর্মচারী কর্মচারিণী, এ কথাটা অনেকেরই জানা নাই। আধিকারিক দেবদেবী যারা, তারা হচ্ছেন কর্মচারী কর্মচারী। ভজন্তি যে যথা দেবান দেবা অপি তথৈব তান ছায়েব কর্মসচিবা সাধব দীনবৎসলা। কর্মসচিব মানে কি? কর্মচারী। আধিকারিক দেবদেবী সবাই কর্মচারী কর্মচারিণী, এটা আমরা বুঝতে ভুল করছি। ভগবানের সংজ্ঞা আলাদা, পূর্ণ 64 গুণের অধীশ্বর যিনি, শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর, এই পঞ্চ মুখ্য রস এবং সপ্ত গৌণ রস, হাস্য করুণ বীর রৌদ্র অদ্ভুত ভয়ানক বিভৎস, এই 7, 8, 12 গুণের পূর্ণ অধীশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। বুঝি না তো, মাথায় ঢোকে না আমাদের। আবার কার কাছে কি চাইতে হবে, কে কতটুকু দিতে পারেন আমাদের, এটাও তো আমাদের জেনে নিতে হবে। সে তত্ত্ব দর্শন না জানলে তো সাধন ভজন হয় না। কে কতটুকু দেবেন আমাদের, আমারই বা কতটুকু ডিমান্ড, আমি কতটুকু চাইলে সন্তুষ্ট হব, সেটাও তো বুঝতে হবে। এই পার্থিব জগতেই যদি আমরা থাকতে চাই, 14 ভুবন
ভূর্ভুবস্বর মহাজন তপসত্য এই সাত আর অধলোক সাত তলতল বিতল সুতল তলতল রসতল পাতাল এই চোদ্দ ভুবনে যদি বাস করতে চাই আমরা তাহলে মহামায়া দুর্গা দেবীর শাসনের মধ্যেই থাকতে হবে। আর যদি মনে করি না এখানে থাকব না ভগবানের রাজ্যে গিয়ে তার সাক্ষাৎ সেবা লাভ করব তাহলে নিশ্চয়ই আরাধনাটা সেই রকম করতে হবে সাধনাটা সেই রকম করতে হবে পরমেশ্বরের সাধনা করতে হবে। ঈশ্বর শব্দ দেবদেবীকে বলা যায় কিন্তু ভগবান নহেন। ভগবান এই কথাটা লক্ষ্য করতে গেলে পরমেশ্বর শব্দ ব্যবহার করতে হবে। বেদের মধ্যে বংশের মধ্যে সেটা বুঝানো আছে তম ঈশ্বর আনং পরমং মহেশ্বরম তং দেবতানাম পরমং চ দৈবতম পতিং পতিনাং পরমং পরস্তাৎ বিদাম দেবং ভুবনেশমিদ্যম। হে ভুবন পূজ্য ভগবান তোমাকে প্রণাম করি। তম ঈশ্বরানং পরমং মহেশ্বরম ঈশ্বর শব্দ যদি দেবদেবীগণকে লক্ষ্য করা হয় কিন্তু সেখানে গড লিখতে গেলে জিটা ছোট হাতের জি লিখতে হয় ক্যাপিটাল লেটার হয় না। ক্যাপিটাল লেটার দিলেই সর্বেশ্বরেশ্বর ভগবান এই মানে হয়। ওমনিপটেন্ট লর্ড ওমনিসিয়েন্ট লর্ড ওমনিপ্রেজেন্ট লর্ড এই মানে হবে সর্বশক্তিমান ভগবান এই মানে হবে। তো ব্যাকরণ স্বীকার করছে সব দেশের সব ভাষার ব্যাকরণে তো বিচার আছে জি ক্যাপিটাল লেটার লিখলেই সর্বশক্তিমান ভগবান মানে হয়। তো আমরা এটা বুঝবার চেষ্টা করব না কেন তম ঈশ্বরানং পরমং মহেশ্বরম ঈশ্বর শব্দ যদি দেবতাগণকে লক্ষ্য করে তাহলে সমস্ত ঈশ্বরেরও ঈশ্বর হচ্ছেন পরমেশ্বর শ্রী ভগবান মহেশ্বরম। একটা শব্দ এসেছে মহেশ্বর শব্দ শিব ঠাকুরকে লক্ষ্য করে কিন্তু আমি মহেশ্বর শব্দটা রেখেই যদি ভগবানের স্তব করি তাহলে তার আগে একটা আর একটা উপসর্গ দিতে হবে কি ওই পরমং বা মহা মহা মহেশ্বর। মহেশ্বর শব্দ যদি শিব ঠাকুরকে লক্ষ্য করে তাহলে মহা মহেশ্বর বললে তার উপরওয়ালা মালিককে লক্ষ্য করে এই বললেন তম ঈশ্বরানং পরমং মহেশ্বরম মহা মহেশ্বরম তং দেবতানাম পরমং চ দৈবতম তিনি দেবতারও দেবতা সুতরাং তার বিশেষণ পর দেবতা পতিং পতিনাম এ সংসারে পতি পত্নী সম্পর্ক আছে পরজগতে তা সম্পর্ক নাই। এই সংসারে এই বদ্ধ জীবের কারখানায় এখানে পতি পত্নী সম্পর্ক আছে পুরুষ স্ত্রী তিনি সকলের উপরওয়ালা জগৎপতি বিশ্বপতি জগন্নাথ জগদীশ্বর এসব শব্দগুলো আছে পরমং পরস্তাত পরমং সুপারলেটিভ ডিগ্রি আবার বলছেন পরস্তাত মানে সুপারলেটিভ সুপারলেটিভ ডিগ্রি আছে নাকি এমন ব্যবহার আছে নিশ্চয়ই আছে তা নাহলে এখানে বৈদিক শ্লোকের মধ্যে আসেনি। পরমং পরস্তাত তিনি সুপারলেটিভ এর সুপারলেটিভ ডিগ্রি আছে তো ব্যবহার মোস্ট আনকাইন্ডেস্ট শব্দ যদি ব্যবহার হতে পারে হয়েছে শাস্ত্রেও আছে বুঝানো আছে সেটা সুপারলেটিভ এর সুপারলেটিভ ডিগ্রি তিনি পরমং পরস্তাত বিদাম দেবং ভুবনেশ মিত্যম হে ভুবন পূজ্য ভগবান তোমায় প্রণাম জানাই। শাস্ত্র তো সব জায়গায় বর্ণনা করছেন বুঝিয়ে দিচ্ছেন তো আমরা বুঝি না আমাদের মাথায় ঢোকে না আমরা সব হচপচ পাকিয়ে দিচ্ছি সব সমান সাধারণ কথায় কি বলা হয় মুড়ি মিশ্রি সব একদর
এক ধরনের কি জানি না, আপনার বিচার করবেন। এক ধরনের ভগবানকে ভগবান বলতে হবে, পরমাত্মাকে পরমাত্মা বলতে হবে, ব্রহ্মকে ব্রহ্ম বলতে হবে, জীবাত্মাকে জীবাত্মা বলতে হবে। জীবাত্মা আর পরমাত্মা এক নয়, উল্টো পাল্টা অঙ্ক কষলে হবে কি? সব থিওরি ভুল হয়ে যাবে। থিওরি ঠিক রেখে অঙ্ক করতে হবে, ফর্মুলা ঠিক রেখে অঙ্ক করতে হবে, তাহলে মিলবে। এসব তো কথা তো কেউ বুঝান না। শাস্ত্রীয় তত্ত্ব দর্শন আজকাল কারো মাথায় ঢোকে না, ঢুকছে না, এবং ইচ্ছা করেই বোধ হয় ঢুকাচ্ছি না আমরা। ওটা কঠিন, ওটা কঠিন, ওটা কঠিন, সবই যদি কঠিন বলে বাদ দিয়ে দিই তাহলে আমরা কি শিখবো, কি জানবো, কি বুঝবো? তত্ত্ব দর্শন না জানলে তো হচ্ছে না কিছু। খারাপটা ছাড়ো, ভালোটা নাও, এই তো শাস্ত্রের নির্দেশ, শাস্ত্রের শিক্ষা। খারাপ কোনটা কোনটা যদি না জানি আমি, ভালো কোনটা কোনটা এটা যদি আমি না জানি, তাহলে আমি খারাপ ছাড়বো কি করে, ভালো গ্রহণ করব কি করে? শাস্ত্র তো এই যুক্তি দিচ্ছেন, এসবগুলো বুঝতে হবে আমাদের। ভালো সম্বন্ধে কংক্রিট আইডিয়া থাকা চাই আমার, খারাপ সম্বন্ধেও কংক্রিট আইডিয়া থাকা চাই আমার। কোনটা কতটুকু ভালো, কোনটা কতটুকু খারাপ, গুড বেটার বেস্ট, ইভিল ইভিল, ওয়ার্স ওয়ার্স্ট, এসবটাই আমাকে জানতে হবে। তাহলে আমি ছাড়বো কি করে আর গ্রহণ করব কি করে? দুটোই দরকার, নেগেটিভ সাইড দরকার, পজিটিভ সাইডও দরকার। কেবল নেগেটিভ সাইড মানবো হবে না, তা পজিটিভকে না মানলে দুটোইকেই অস্বীকার করা হয়। উইদাউট পজিটিভিটি নেগেটিভিটি ক্যান নেভার বি প্রুভড, আইনের কথা। তো আমরা উল্টো পাল্টা বলি কেন? আজ ভগবানকে বাদ দিয়ে আমরা চলতে চাচ্ছি, এই হলো আমাদের বড় দুর্ভাগ্য। বদ্ধজীবের এইটাই সর্বাপেক্ষা দুর্ভাগ্য। সাধন ভজন বাদ দিয়ে আমরা চলতে চাচ্ছি, যার নাম সাধন ভজন সেটা কিচ্ছু জানি না। গীতা ভাগবতে যে তত্ত্ব দর্শন উপদিষ্ট হয়েছে, ব্যাখ্যাত হয়েছে, শিখলাম না, জানলাম না। তো কৃষ্ণ নিজেই শিখাচ্ছেন তার ঘরের লোককেও, তার ঘরের লোককে শেখানোর দরকার নেই, তার ঘরের লোক সব তত্ত্ব দর্শন জানেন, তাদের ভালো রকম জানা আছে, অন্টোলজিক্যাল এন্ড মরফোলজিক্যাল অ্যাসপেক্ট খুব ভালো রকম জানা আছে, তথাপি কৃষ্ণ শিখাচ্ছেন তার নিজের ঘরের লোককে, মানে জগৎকে, নিজের ঘরের লোক লোকে লোকে উপলক্ষ করে জগৎকে শিখাচ্ছেন। ব্রজবাসীগণ তারা ইন্দ্রের পূজা করতেন, এই তো এই ভাগবতের মধ্যেই বর্ণনা আছে। কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, এটা কি হচ্ছে? সব বহু জিনিস, সব পূজার জিনিস সব জোগাড় হয়েছে, কিছুতেই বলতে চাচ্ছেন না নন্দ মহারাজ, উপানন্দ এ ওই সব বলো না। একটা পূজার আয়োজন হচ্ছে তো আমি বুঝতে পারছি, তোমরা যে এই কাজটা করছো এটার পিছনে শাস্ত্রের কোনো যুক্তি আছে? জিজ্ঞাসা করছেন কৃষ্ণ, দশম স্কন্ধ, শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ ২৪ অধ্যায়। শাস্ত্রের কোনো যুক্তি আছে কিনা এর পিছনে? তখন নন্দ মহারাজ বললেন, আমরা তো এখানে ওখানে ক্যাম্পে থাকি, আর গাবি হলো আমাদের সম্পদ। নন্দ মহারাজের কত গাবি ছিল? কয় লক্ষ ছিল? ৯ লাখ।
9 লাখ গাভীর মালিককে নন্দ মহারাজ বলে। তিনি বললেন, আমাদের তো প্রচুর ঘাস দরকার, গ্রেজিং ফিল্ড দরকার, পাহাড় পর্বত দরকার, আমরা মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি থেকে সব হয়, চাষাবাদ হয়, সবকিছু হয়, সেই জন্য আমরা মগবনের পূজা করছি। মগবন মানে কি? ইন্দ্র, তার জন্যই এই যজ্ঞ হচ্ছে। শুনে কৃষ্ণ একটু হাসলেন। গার্জিয়ানকে বাদ দিয়ে এই যে তোষণ নীতি, অফিসার তোষণ নীতি, এটা কিরকম? কৃষ্ণই প্রশ্ন করেছেন নন্দ মহারাজকে, ভাগবতে আছে। মূল মালিককে বাদ দিয়ে, গার্জিয়ানকে বাদ দিয়ে এই যে অফিসার তোষণ নীতি, এটা কিরকম? প্রজাগণ খাজনা যদি ঠিক মতো দেন, তারা ঠিক মতো সব সাপ্লাই পেয়ে যান, চাষের জল হোক, সব কিছু, সেই লঘু সিঁচাই হোক আর বড়ই হোক, তো আইনের কথা। এই বিষয়ে ইন্দ্রের কি বাহাদুরি আছে? মহেন্দ্র কিং করিষ্যতি, মহেন্দ্র মানে ইন্দ্র, তোমরা মালিকের পুজো বাদ দিয়ে ইন্দ্রের পূজা করতে যাচ্ছ কেন? অন্যান্য আধিকারিক দেবদেবীর পূজা করতে যাচ্ছ কেন? মালিক তো সবই দিতে পারেন তোমাদের, ইহলৌকিক পারলৌকিক দুটোই দিতে পারেন, যার কাছে দুটোই পাওয়া যাবে, সবটাই পাওয়া যাবে, তার সাধন ভজন করো না কেন, করছো না কেন? এই কথাগুলো কার জন্য বললেন? কৃষ্ণ যে এই বাচ্চা, কৃষ্ণ এই সব যুক্তি দিয়ে যে কথাগুলো বলছেন, তোমরা যে এই অনুষ্ঠান করছো, এর পিছনে কি শাস্ত্রের কোন লজিক আছে? হ্যাঁ, যদি পিছনে শাস্ত্রীয় লজিক আছে, আমি কিছু বলছি না। অন্য লোক কেউ কিছু করছে, তাই শুনে শুনে তোমরা কিছু করলে, এরকম ধরনের, এটা কি ধর্ম তোমাদের? কথাগুলো সেখানে বলছেন, বুঝাচ্ছেন। ইন্দ্র পূজা বন্ধ করে দিয়ে তিনি গিরিরাজগোবর্ধনের পূজা আরম্ভ করলেন, প্রবর্তন করলেন, সেই ইতিহাস আছে শ্রীমৎ ভাগবতে। ইন্দ্র পূজার সহ্য দিয়ে, সামগ্রী দিয়ে গিরিরাজের পূজা হয়েছে সেখানে। আর তোমরা মনে করো ঠাকুর কি খায় নাকি? তিনি যদি সেই বিগ্রহ, সেন্সিয়েন্ট বিং তিনি, এবং সব থেকে বড় বুঝদার তিনি, তার মতো বুঝদার কেউ নাই সংসারে, বুঝতে পারি না আমরা। যখন ভোগ নিবেদন করছেন, তখন বলছেন ওই দেখো গিরিজাজ হাত বাড়িয়ে বাড়িয়ে সব নিচ্ছেন, ঘটনা ঘটছে, পাহাড় নয়, কথা কয়, স্নেহতা আছে তার, তাকে দিচ্ছে হাত বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছেন গিরিরাজ। তাহলে কিরকম বস্তু ভগবান? নিরাকার না? ভগবানকে যদি নিরাকার করতে পারি আমরা, খুব সুবিধা নাস্তিকদের। বাড়িতে ছেলে মেয়েরা থাকে, উৎপাত করে, সব সময় ভাবে আমার গার্জিয়ান কখন বাইরে যাবে, বাচ্চা বাচ্চিগুলো, আমি সকলকে বলছি না, এইগুলো তাদের আইডিয়া।
তদ্রূপ নাস্তিক লোক যারা তারা সবসময় ভাবে ভগবানকে যদি ঠুটো রং করতে পারি তাহলে আমরা জগৎটাকে ভোগ করব। এই হতচ্ছাড়া বুদ্ধি, সব নাস্তিকতাপূর্ণ বুদ্ধি। শাস্ত্রে এগুলো ব্যাখ্যা করা আছে, ভগবান নিরাকার নন, নিরাকারত্বের অর্থ তা নয়, প্রাকৃত আকার নেই ভগবানের, অপ্রাকৃত রূপবান, অপ্রাকৃত লীলাপরায়ণ তিনি, সেই কথাই ব্যাখ্যা করা হয়েছে। তার নিজস্ব আকার আছে, তার নিজস্ব আকার আছে, হ্যাঁ সেইটাই তো শাস্ত্রের বক্তব্য বিষয়। বেদের মধ্যে ভগবানের আকারের কথা লেখা নেই, কৃষ্ণের আকারের কথা লেখা নেই, মন্ত্রে রয়েছে, বৈদিক মন্ত্রের মধ্যে, রিং মন্ত্রের মধ্যে আছে, ওম তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সুবুরয়ঃ দিদিব চক্ষুরা ততম তদ বিপ্রসো বিপন্নবো জগ্রীবাংশ সংহিনতে বিষ্ণুর্যত পরমম পদম। সব মন্ত্র রয়েছে, তা ভগবানের আকার নেই না? মূর্খ হতভাগা যে কতগুলো আছে দুনিয়ায় নাস্তিক, সেই বেটারা বলে, তারা তো বেদ পড়েনি। বহু জায়গায় বৈদিক মন্ত্রের ভিতরে ভগবানকে পূজা করছেন, তার তো আকার আছে, তার হাত আছে, তার পা আছে, তার সব আছে, পূর্ণাঙ্গ তিনি। আবার এক মূর্তিতে তিনি দেখাচ্ছেন আমি অপূর্ণাঙ্গ। জগন্নাথ দেব, হাত কোথায় গেল জগন্নাথ দেবের? বড় বড় গোল গোল চোখ জগন্নাথ দেবের, ওটাও দেখাচ্ছেন, ওটা আমার অপ্রাকৃত আকার, সেটাও দেখাচ্ছেন। পূর্ণ অবয়ব বিশিষ্ট ভগবানের এক নাম ঋষিকেশ, মানে সব জায়গাতে ঋষিকেশ ঋষিকেশ শব্দ রয়েছে। ঋষিকেশ মানে কি? ঋষিক মানে হলো ইন্দ্রিয়, ঋষিক ঈশ্বর, অপ্রাকৃত ইন্দ্রিয়াধিপতি সেই ভগবান, তার থেকেই আমরা ইন্দ্রিয় বৃত্তি পেয়েছি, এইটাই কথা। সেবা কাকে বলে, ভজন কাকে বলে, ভক্তি কাকে বলে, সেটা ব্যাখ্যা দিয়েছেন। ঋষিকে না ঋষিকেশ সেবানম ভক্তির উচ্চতে, ঋষিকে গোবিন্দ সেবা, না পূজিব দেবী দেবা, ইহ ভক্তি পরম কারণ। সব আমাদের উপরওয়ালা সব অর্বাচীন ছিলেন না, মূর্খ ছিলেন, জানতেন না কিছু, এখন সব আমরা জেনে গেছি। আমাদের থেকে আর বেশি কে জেনেছে? আমাদের উপরওয়ালা যারা সব সব বোকার দল, এইসব বলছে আজকালকার লোক, কিছু পাশ্চাত্য লেখাপড়া শিখে এইসব বুদ্ধিগুলো এসেছে। মালিককে গার্জিয়ানকে অস্বীকার করা বুদ্ধি, এর থেকে আর খারাপ কি আছে বলুন তো? আমাদের এ সংসারে যারা গার্জিয়ানকে অস্বীকার করছেন, মা বাপকে অস্বীকার করছেন, মুনি ঋষিগণকে অস্বীকার করছেন, সব গুরুবর্গকে অস্বীকার করছেন, গোস্বামী বর্গকে অস্বীকার করছেন, উপর আমাদের অথবা গাইগুলো, এরা কাকে মানতে চাচ্ছে না, অথচ নিজেরা বলছে আমাদের মানব। রাজনীতির কথা, ধর্মনীতির কথা না, রাজনীতির কথা, শয়তানির কথা, রাজনীতির মধ্যে আছে কূটনীতি, কূটনামি। কূটনামিটা খুব ভালো কথা না, তো কথা গেলি শয়তানি বুদ্ধি, শাস্ত্রে এগুলো ব্যাখ্যা দেওয়া আছে। গীতা আরম্ভ হয়েছে কোথা থেকে? ওই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব মাম কা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। যুদ্ধ বিগ্রহ ভালো লাগে না, তাই কৃষ্ণ ওই রকম পার্ট প্লে করেননি, তিনি বললেন আমি যুদ্ধের এত ডাইরেক্ট থাকবো না। অর্জুন আমি তোমার রথের সারথিগিরি করবো,
কোচরানগিরি করব। আমি যুদ্ধে এনভার হতে চাই না, আর আমি তো উপরওয়ালা, আমি সবসময় নিরপেক্ষ নিউট্রাল, আমার মতো পারব নিরপেক্ষ এমন কেউ নাই এই জগতে। যদি ঠিক ঠিক নিরপেক্ষ কেউ আছে আমি আছি, আই এম দ্যাট পার্সোনালিটি। অর্জুনকে বলছেন যারা দাঁড়িয়ে আছে এরা দুদিকে সৈন্য, সৈন্য পরিচিতি করাচ্ছেন অর্জুনকে কৃষ্ণ, এরা কৌরব পক্ষ, এরা পাণ্ডব পক্ষ। কিন্তু যতই বলো আমি বলছি তুমি তো বুঝতে পারছো না, ছটা দোষ এদের মধ্যে ডুবে গেছে, ছটা দোষ ডুবে গেছে। বলে হ্যাঁ শোনো, ছটা দোষ কি কি? এরা ভীষণ গন্ডগোলের লোক। কিরকম গন্ডগোল প্রমাণ করা যায়? এরা আততায়ী, কৌরবদের দিকে দেখিয়ে বলছেন এরা আততায়ী। আমি প্রমাণ করছি, কৃষ্ণ বলছেন কারা কারা আততায়ী, আততায়ীদের লিস্ট দেওয়া আছে, কৃষ্ণ নিজেই বলছেন তো সে কথা। অগ্নি দো গরদশ চৈব শস্ত্র পানির ধনাপহ ক্ষেত্র দ্বারাপহারিচ সরেতে আততায়ী ন। এই ছয় রকমের আততায়ী জানো অর্জুন, আমি বলে রেখেছি স্মৃতি শাস্ত্রে বলে রেখেছি এই ছয় আততায়ী। যারা লোকের ঘরে আগুন জ্বালিয়ে বেড়াচ্ছে, বিষাদ প্রয়োগ করে নিরীহ লোককে মেরে ফেলছে, উদ্ধত খড়গ নিয়ে কচু গাছের মতো কুচিয়ে যাচ্ছে, তাদের ব্যক্তিগত হেফাজত থেকে ধন লুণ্ঠন করছে। অগ্নিদেহ করাদর্শ চৈব শস্ত্র পানির ধনাপ ক্ষেত্র দ্বারা অপহারী, জমি চুরি করছে, মাটি চুরি করছে, মিথ্যা মোকদ্দমা করে মাটি চুরি করছে, দরাপহারি স্ত্রীধন চুরি করছে, এগুলো আততায়ী না? তাদের অবমাননা করছে। দ্রৌপদী দুষ্ট আছেন না, কিছু সুখ্রিস্ট অভাবত বলা আছে, এরা সব আততায়ী। আততায়ী সম্বন্ধে কি বলা আছে জানো ব্যবস্থা শাস্ত্রে? আমি কি বলে রেখেছি? আততায়ী না আয়ন্তম অন্য দেব বিচারায়ন, আততায়ীকে যদি আসতে দেখো তাকে বধ করবে, কোনো পাপ হবে না। কৃষ্ণ বলছেন, অন্য কেউ নয়, সুপ্রিম অথরিটি তিনি বলছেন। আততায়ী না আয়ন্তম অন্য দেব বিচারায়ন না, আততায়ী বধে দোষ, আততায়ীকে বধ করলে কোনো দোষ না, কোনো পাপ হয় না। অন্তর্ভবতী ভারত, কি কথা বলতে যাচ্ছেন কৃষ্ণ? অর্জুন বুঝতে পারলেন না, বুঝতে না পেরে বসে পড়লেন। তত্ত্ব দর্শন তো বুঝাতেই হবে, সেই জন্য তো ভগবান এসেছেন। কি কি জন্য ভগবান এসেছেন তা তিনি বলে রেখেছেন গীতার মধ্যে, পরিত্রাণ সাধুনাম বিনাশায় দুষ্কৃতন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, ভক্তগণকে রক্ষার জন্য তিনি এসেছেন, তত্ত্ব দর্শন জানাবার জন্য এসেছেন, এই কথাই তো তার বক্তব্য। ভুলে যাচ্ছি কেন আমরা? বুঝতে পারলেন না অর্জুন। কৃষ্ণ তখন একটু হাসলেন, কই আমার আদেশ তো পালন করতে পারলে না তুমি, শোনো এখন আবার বলছি, যে আমি তোমাকে বলেছি রাততাই এদের বধ করো কোনো পাপ হবে না, সেই আমি আবার বলছি। এটা আমি রাজনীতির কথা বললাম, শোনো ধর্মনীতির কথা কি,
মা হিংসা সর্বাণি ভূতানি, কাকে হিংসা করা চলবে না। শোনো বোঝো, আমার এটা পালন করো। তখন অর্জুন বলছেন, তুমি একবার বললে এদের বধ করো কিছু হবে না, আবার এখন বলছো যে কাকই কিছু এ করা চলবে না। আর চৈতন্য মহাপ্রভু চেয়ে কি কায় মনোবাক্যে প্রাণী মাত্রে উদ্বেগ না দিবে, পর উপকারে নিজ সুখ পাশরিবে। এটা চৈতন্য মহাপ্রভু থিওরি। বুঝি না তো, মাথায় ঢোকে না তো কিছু। আগে আমি রাজনীতির কথা বলেছি, কোটি লোক চাণক্যের অর্থরাষ্ট্রের কথা বলেছি, রণীতির কথা শোনো। মা হিংসা সর্বাণী ভূতানি, প্রাণী মাত্রই উদ্বেগ না দিবে, এর ধর্মনীতির কথা। তুমি এটা পালন করো, সুন্দরভাবে এইসব জিনিসগুলো বুঝানো আছে, কোথায় হিংসা হয় আর কোথায় হয় না, পাশাপাশি রেখে বুঝানো আছে গীতা ভাগবতে মহাভারতে। বুঝি না তো আমরা, শাস্ত্রের থিওরি ফলো করতে হবে, সবটা জানা নেই তো আমাদের। যার জানা আছে তিনি অ্যাপ্লাই করতে পারবেন, ওটা সে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবেন। আর যাদের জানা নেই তারা কি করে কি করবেন? কৃষ্ণ নিজেই বলছেন এক জায়গায়, আমার প্রতিকাবলে যদি কেউ একটু উল্টো পাল্টা করে আমি সব ব্যবস্থা নিয়ে নেই, তার দেখনে বালা তো আমি। আর আমাকে বাদ দিয়ে যদি কেউ বাহাদুরি করতে যায় তার সে বাহাদুরি চলে না, আই ওন্ট টলারেট। এই শাস্ত্রে বলা আছে সব জায়গায়। তাহলে কি করব, কি করব আমরা? বুঝতে হবে এগুলো, এর ভিতরে কোনটা ধর্ম হচ্ছে কোনটা অধর্ম হচ্ছে, কোনটা সত্য হচ্ছে আর কোনটা মিথ্যা হচ্ছে। শাস্ত্রের থিওরি আপনারা শুনলে তো অবাক হবেন, আইনেরও ব্যাপার। সত্যকে রক্ষার জন্য যদি আমি মিথ্যা কথা বলি সেটা সত্য, আর মিথ্যাকে রক্ষার জন্য যদি আমি সত্য বলি ওটা মিথ্যা। এমন কথা শুনেছেন আপনারা? কিন্তু ভাগবতে বুঝানো আছে, সত্যকে সংরক্ষণ করবার জন্য, বাস্তব সত্যকে সংরক্ষণ করবার জন্য আমি যদি মিথ্যার আশ্রয় নেই ওটা সত্য, আর মিথ্যাকে দাঁড় করাবার জন্য যদি আমি দর্বরা যুধিষ্ঠির বনে যাই তাহলে ওটা মিথ্যা। এসব কথাগুলো কে বুঝাবেন? শাস্ত্রতে বুঝানো আছে, তার ক্ষেত্র আছে, উদাহরণ দেওয়া আছে, সবটাই বুঝতে হবে পাশাপাশি রেখে। কম্পারেটিভ স্টাডি দরকার, তুলনামূলক আলোচনা দরকার, তা নাহলে আলোচনা সর্বাঙ্গ সুন্দর হয় না। এই যে শ্রীমদ ভাগবত, এর যে অরিজিনাল টেক্সট যার নাম চতুশ্লোকী ভাগবত, তার ভিতরে বলা আছে অন্যায় ব্যতিরেক ভাবে আলোচনা করতে হবে, সেই আলোচনাই হলো সর্বাঙ্গ সুন্দর, পারফেক্ট। এটাই বলা আছে শাস্ত্রে, আমাদের মাথায় তো ঢোকে না। কলিং সভা জয়ন্তার যা গুণজ্ঞা সারভাগী নহ, যত্র সংকীর্তনে নৈব সর্বস্বার্থ বিলভ্যতে। এই নাম সংকীর্তনের কথা আসছে, শুনুন। হে রাজন, এই কলিযুগে একমাত্র শ্রীহরির নাম সংকীর্তন দ্বারাই সর্বযুগের সর্ববিধ পুরুষার্থ লাভ হয়। শাস্ত্র মিথ্যা কথা বললেন না, ভাগবত মিথ্যা কথা বললেন। এখন সব নতুন নতুন ব্যবস্থাদাতা সব সমাজে এসে গেছেন, সব কি নতুন ব্যবস্থা কি, এসব নাম পুরনো হয়ে গেছে, এতে শক্তি কমে গেছে। এখন নতুন শক্তি ইনফিউজ করে তারা কিছু নতুন কথা প্রচার করছেন, এ নাম চলবে না।
তাহলে কি নাম চলবে সেগুলো তো আপনারা জানেন, অনেকে তো সেসব নামও করছেন আপনারা। কি করে আমি বলছি, শাস্ত্রে তার সমালোচনা করা আছে উল্টো পাল্টা। যে নাম জপ করছেন শিব শিবানী, যে নাম জপ করছেন ব্রহ্মা ব্রহ্মানী, যে নাম জপ করছেন ইন্দ্র ইন্দ্রাণী, যে নাম জপ করছেন দেবর্ষি নারদ ইত্যাদি, নারদের বিনা যে নামের প্রচার করছেন সেটা কোনো কাজে লাগবে না। না এখন নূতন নামের ব্যবস্থাপক সব এসে জুটে গেছেন, সব অবতার, সব সব ভগবানের অবতার সব। এরা এমনি ভগবানকে মানি না, তবে নিজেকে প্রমাণ করতে গেল তখন ভগবান সেজে বসে যাই। এর থেকে আর দুঃখের কথা কি আছে? এমনি ভগবানকে মানি না আমি, তবে নিজে পরিচয় দিতে গেলে তখন বলি হ্যাঁ সবাই ভগবান, অত ছাড়া কতগুলো বদমাইশ এই কলকাতা এসে জুটেছে, অসুর রাক্ষস কতগুলো কাহারে আছে বলুন তো। একজনে বলেছেন কথাটা, আমি কলিকালের ব্রাহ্মণ হব যদি আমি উল্টোপাল্টা কিছু করি, কলিকালের ব্রাহ্মণ ওর সব বোনার্স ভীষণ গালাগালি কলিকালের ব্রাহ্মণ হওয়া। সবাই না, কিন্তু কিছু তো আছেনি, তা না হলে এই কথা আসবে কেন, প্রসঙ্গ আসবে কেন? রাক্ষসা কলিমাশ্রিত জায়ন্তে ব্রহ্মজনিষু, মানে কি হল, উৎপন্না ব্রাহ্মণ কুলে বাদন্তে সত্রিয়ান কৃষণ, কথাগুলো বলা আছে। যারা নাস্তিক, যারা ভগবত বিরোধী এলিমেন্ট, তাদের সম্বন্ধে কথাগুলো বলা আছে। সব থেকে বেশি নাস্তিক, আশ্চর্য লাগে, ভগবানকে তাদেরই মানবার কথা বেশি, তারাই জগৎকে শিক্ষা দেবেন ভগবত তত্ত্ব, ভক্তি তত্ত্ব, সাধন তত্ত্ব তারাই বলবেন শিখাবেন, কিন্তু তারাই উল্টো বুঝলি রাম, কিচ্ছু নাই কিচ্ছু নেই ওসব। তাহলে কাদের নির্দেশ নিয়ে চলবো, কাদের কথা মানব? গীতা ভগবত তাহলে অস্বীকার করি, তাহলে তো খুব মজা, কিছু করতে হবে না আমাদের, কোনো ডিসিপ্লিন পালন করতে হবে না। এইসব নাস্তিকবাদ আজ জগৎকে ছেড়ে ফেলেছে। ভাগবত বলছেন এখানে কলিযুগে একমাত্র শ্রীহরির নাম, সেই নামই সংকীর্তনের কথা বলছেন এখানে। সর্বযুগের সর্ববিধ পুরুষার্থ লাভ, সর্বযুগের তাই না, চার যুগেরই তো তার ব্রহ্ম নাম, কি ভগবানের নাম না নাকি অন্য কিছু? সত্য যুগের নারায়ণ পরাবেদা, নারায়ণ প্রাক্সরা, নারায়ণ পরঙ্গান, নারায়ণ পরামূর্তি বলা আছে। ত্রেতা যুগে তার ব্রহ্ম নামে কি বলা আছে? রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারি হরে বৈকুণ্ঠ বামন। দ্বাপর যুগের তারক ব্রহ্ম নাম কি? হরে মুরারে মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ। কলিযুগের তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই করছেন, যাদের আমরা মুখে মুখে বলি ব্রহ্মা শিবাদি, তারাও করছেন, অথচ কতগুলো হতভাগা এসে জুটেছে, তারা এই শিব ব্রহ্মাদির থেকেও উপরওয়ালা। এবার শয়তানের হাড্ডি আরামজাদা, এরা তত্ত্ব দর্শন জানেন না,
শিবব্রহ্মাদি গুরুবর্গ এরা জানেন না, এরা হচ্ছেন জগৎগুরু, তাই এরা জানেন না তত্ত্ব দর্শন। এখন এরা সব তত্ত্ব নিয়ে এসে হাজির হয়েছেন, সব দেবেন বলে আশ্চর্য লাগে। এসব ডিস্টার্বিং এলিমেন্ট, এদেরই বলে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট। নচ্ছত পরম লাভ দেহিনাং ভ্রান্যতামিহ যত বিন্দেত পরমাং শান্তি নশ্যতি সংস্মৃতি। ইহ সংসারে ভ্রমণশীল জীবগণের, ইহ সংসারে ভ্রমণশীল জীবগণ কারা? বদ্ধজিৎ, ওই ফেটেড সোলস আমরাই। এই নাম সংকীর্তন অপেক্ষা পরম মঙ্গল লাভজনক আর অন্য কিছুই নেই জেনে নেবেন বলছেন ভাগবত। যেহেতু নাম সংকীর্তন হইতেই পরমাশান্তি লাভ এবং সংসারের যাবতীয় দুঃখ বিনষ্ট হয়, এর থেকে আর ক্লিয়ার কাট এক্সপোজিশন কোথায় আছে বলুন তো? সকলে তো সবসময় প্রশ্ন করি আমরা, বড় দুঃখে আছি, বড় কষ্টে আছি, বড় জ্বালা যন্ত্রণায় আছি। বলছেন নামের সাধনের দ্বারা সর্বার্থ সিদ্ধি হয়, সব দুঃখের বিনাশ হয়, প্রেম আনন্দ লাভ হয়, শান্তি স্বাস্তি লাভ হয়। এটা ভুলে যাচ্ছি কেন? অ্যানিহিলেশন অফ এজ লং সাফারিংস, অশেষ ক্লেশ বিশ্লেষী পরেশাবেশ সাধিনী, দুটো জিনিস। দুটো জিনিস কি? সব দুঃখের হানি হয়, সব দুঃখ দূর হয়, আর পরেশাবেশ সাধিনী ভগবানের নাম করলে পরে তিনি সন্তুষ্ট হন, তিনি আমাদের আশ্রয় দেন, তিনি আমাদের অল টাইম গার্জিয়ান, হোল টাইম গার্জিয়ান। এটা আমরা ভুলে যাচ্ছি কেন? কেন এদিক ওদিক করছি আমরা? থিওরি ভুল, থিওরি ভুল নিয়ে চলছে। ভগবান তোমার সবই দিতে পারেন, ইহলৌকিক পারলৌকিক সব মঙ্গল তিনি দিতে পারেন, দিচ্ছেন তিনি, মানছি কোথায়? খাতায় লিখলাম বারবার করে, গড ইজ গুড, গড ইজ গুড, গড ইজ অমনিপটেন্ট, গড ইজ অমনিসিয়েন্ট, গড ইজ অমনিপ্রেজেন্ট, খাতায় তো খুব লিখলাম শিরোনামায়। মন তো মানে না, সেখানে তো লিখে দিলাম দুর্গা সহায় কালীপদ ভরসা লিখে দিলাম, কেন হরিপদ ভরসা বলা দেখা যায় না? ভগবান হরি কি বাইর ঠাকুর, তার নাম উচ্চারণ করা যাবে না? আশ্চর্য, যার নাম দেবতাবৃন্দ করছেন তারা উদ্ধার লাভ করেন। মানে কোথায় আছে বলুন তো দেখি? আমি বানিয়ে বানিয়ে বলছেন না তো? না, আমি বলছি না তো। যত পূজা নেই না বিবুধা পিতর চিতাশ্চর, যে গোবিন্দের নাম করলে কার কার পূজা হয়? তত পূজা নেই না বিবুধা, বিবুধা মানে দেবতাগণ, তারাও সন্তুষ্ট হন যে গোবিন্দের পূজা করলে। পিতর চিতাশ্চর, কেউ কেউ আছেন পিতৃভক্ত মাতৃভক্ত, তারাও সন্তুষ্ট হন। তুষ্টা ভবন্তি ঋষি ভূত সলোক পালা, যে গোবিন্দের পূজা করলে ঋষিগণ সন্তুষ্ট হন, ভূতপালগণ সন্তুষ্ট হন, লোকপালগণ সন্তুষ্ট হন। সর্বে গ্রহ তরণী সৌম কুজাদি মুখা, সমস্ত গ্রহ শান্তি হয়, নবগ্রহের জন্য আলাদা আলাদা আর কবল ধারণ করতে হয় না। যে গোবিন্দের পূজা করলে প্রত্যেক দিন যদি সেই গোবিন্দের পূজা হয় গৃহে, সর্বে গ্রহ কোন কোন তরণী সোম কুজারি মুখা, মঙ্গল গ্রহ, শনি গ্রহ, রাহু গ্রহ, কেতু গ্রহ, এসব শান্তি হয়ে যায় গৃহেতে যদি ঠাকুরের গোবিন্দের পূজা যদি হয়।
যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভায়। গৃহস্থের ঘরে যেদিন ঠাকুর পুজো হয় ঠিক ঠিক ভাবে, সেই গৃহ গৃহ নয়, বদ্ধ গৃহ নয়, সেটা হলো গোলক বৃন্দাবন। যেখানে ভগবানের নাম কীর্তন হয় সেটা হলো গোলক বৃন্দাবন। সেই কথা তো বলা আছে, যেখানে ভগবানের আলোচনা হয়, যেখানে ভগবানের প্রসাদ বিতরিত হয়, সে স্থান গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ। এই কথাই তো বলা আছে, ভুলে যাচ্ছে কেন? কৃষ্ণ নিজে বলছেন, না তৃষ্ঠ আমি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে সবসময় থাকি। যাচ্ছেন কে? দেবকী নন্দন কৃষ্ণ। আপনারা এগুলো পড়েন না? গীতা পাঠের পর তো গীতার মহিমা মাহাত্ম্য পাঠ করতে হয়, নিয়ম আছে। তা নাহলে গীতা পাঠ সফল হয় না, সর্বাঙ্গ সুন্দর হয় না, লেখা আছে। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে না তুষ্টতি। দেবকী নন্দন কৃষ্ণ তিনি গীতা পাঠে সন্তুষ্ট হন। কি করেন তিনি? সহায় জায়তে শীঘ্র যত্র গীতা প্রবর্তত। তার পার্শ্বদনকে নিয়ে তিনি গীতা পাঠ শুনতে বসে যান। বলে এইটুকু না, তারপরেও আছে, গোপাল বাল কৃষ্ণপি নারদ ধ্রুব পার্শ্বদৈ সহায় জায়তে শীঘ্র যত্র গীতা প্রবর্ততে। ধ্রুব প্রহ্লাদ ইত্যাদিকে নিয়ে তিনি হাজির হয়ে যান, বালকৃষ্ণ বালগোপাল। এরপরে আর কিছু নেই, আছে যত্র গীতা বিচার পঠন পাঠন তথা মোদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধয়া সহ, রাধা সহ গোবিন্দ সেখানে হাজির হয়ে যান, যেখানে গীতা ভাগবত আলোচনা হয় পাঠ হয়। মৌখিক কথা নয় এগুলো, বাস্তব দর্শন। এই ঘটনা ঘটে, ভগবান নিজেই বলছেন কথাগুলো। এগুলো তো অবিশ্বাস কেন? দুনিয়ার কতগুলো হতভাগা লোকের কথায় খুব বিশ্বাস আমাদের, আর ভগবানের কথায়, আর ঠিক ঠিক ভগবতী যিনি রাধারানী তার কথায় বিশ্বাস নেই, কৃষ্ণের কথায় বিশ্বাস নেই। তা আমরা হতভাগ্য নয় তো কে? আমরাই হতভাগ্য। এই অবিশ্বাস আর বলতে হবে। কৃতাদিষু প্রজা রাজন কলা বিচ্ছন্তি সম্ভবম কলৌ খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণ কচিত কচিন মহারাজ দ্রবিড়েষু চ ভূরিষ তাম্রপর্ণী নদী যত্র কৃতমালা পয়স্বিনী কাবেরী চ মহাপুণ্যা প্রতীচি চ মহানদী যে পিবন্তি জবংতে স্তাসন মনুজা মনুজেশ্বর প্রায় ভক্তা ভগবতী বাসুদেবে অমলসায়া। এটা বর্ণটা শুনে মনে হচ্ছে কি জানেন, বোধ হয় কৃষ্ণদেবায়ণ বেদব্যস্ত ভাগবত ব্যাখ্যা করেছেন, বোধ হয় এই ভদ্রলোকের বাড়ি বোধ হয় এইদিকে ছিল। এ নিয়ে সমালোচনা হচ্ছে, আপনারা তো সব খবর রাখেন না, আমরা খুব ভালো খবর রাখি। কত রকমের নাস্তিক শয়তান বদমাইশ দুনিয়ায় আছে, সেগুলো আমাদের এতে খুব ভালো আছে নোটিশে। এই ভাগবতের এই লাইনগুলো নিয়ে ব্যাখ্যা দেওয়া হচ্ছে আজকাল। কি কৃষ্ণ দেবায়ণ বেদব্যস্ত ভাগবত প্রকাশ করেছেন, তিনি বোধ হয় এই দেশের লোক, সেই জন্য এই দেশের খুব প্রশংসা করেছেন। ঘুষ নিয়েছিলেন না কৃষ্ণ দৈবায়ন বেদব্যাস? কিছু ঘুষ নিয়ে এই কথাগুলো লিখে দিয়েছেন না? বদমাই শয়তান কিরকম দুনিয়ার হতভাগারা, তিনি তো ওই দেখি লোক নন, তিনি তো স্বয়ং ভগবান। শঙ্করের শঙ্করের সাক্ষাৎ ব্যাস ও নারায়ণস্ততা ব্যাস ও নারায়ণ স্বয়ং কৃষ্ণদৈবায়ন বেদব্যাস স্বয়ং নারায়ণ। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, এই নিরপেক্ষ ভাব ভগবানের আছে,
অত ভাগা আমাদের নাই, ভগবানের আছে। ভগবান তুমি আমার এটা খারাপ করে ফেললে, এ বললে হবে? ভগবানের ঘরে দোষটা দিয়ে দেওয়া হবে না তো? আমার কিছু খারাপ হয়ে গেল, সেটা ভগবান করে দিলেন না? আমার কর্মেতে খারাপ হলো, কোনটা ভগবান কারো খারাপ করে দেন? কর্ম কর্মফল সৃষ্টি করলেন ভগবান, কিন্তু ভগবান নিজে বললেন আমি কর্মফল ভোগ করি না। আমি কর্মফল সৃষ্টি করলেও আমি কর্মফল ভোগ করি না, আমার প্রাকৃতিক জন্ম মৃত্যু নাই, আমার একান্ত ভক্তরও প্রাকৃতিক জন্ম মৃত্যু নাই। তিনি বলছেন আমি কর্মফল ভোগ করি না। কর্মফল কে ভোগ করে? বদ্ধ জীবাত্মা। মুক্ত জীবাত্মা, মুক্ত জীবাত্মাও ভোগ করেন, কিন্তু তার কোন ডিম্যান্ড নেই। তিনি ভগবানকে দুষছেন না, ভগবানকে ভগবানকে ভগবানের উপর দোষারোপ করছেন না। আমার কিছু খারাপ হয়ে গেল কর্মেতে, আমি ভগবানের পরে দোষারোপ করে ফেললাম, হবে না? অন্যায় হবে। খুব ভালো চাষি আমি, খুব ভালো চাষ করেছি। কি চাষ করলেন? আজকাল সব ভালো চাষের বাজার তো, জমি জমি কিছু আছে, আমি কি চাষ করলাম? তাই চুনা, এরেক, রত্না, জয়া এইসব ধান চাষ করলাম, খুব ভালো ফলন হয়েছে। রাস্তার ধারে জমি, সদর রাস্তার ধারে সব, যারাই দেখছে ও খুব ভালো চাষি তো, খুব ভালো চাষ হয়েছে। জমির মালিক সেখানে দাঁড়িয়ে বলছে আপনার আপনার জমি এটা? হ্যাঁ মশাই, কত কত জন মজুর লাগাতে হয়েছে, কত ফসফেট ম্যানিউর প্রয়োগ করতে হয়েছে, সার দিতে হয়েছে, তা নাহলে আর এরকম হয়েছে? খুব বাহাদুরি হচ্ছে। আর দুটো বলদকে এমন খাটিয়েছে, তাদের ঠিকমতো খেতে দেয়নি, দুটো বলদ অসুস্থ হয়ে পড়ে গেছে, সেখানে বলদ দুটো মারা গেছে। তখন বলছে হে ভগবান, তুমি এত নিষ্ঠুর, আমার বলদ দুটোকে মেরে ফেললে, বাহ কি সুন্দর বিচার, কেমন জাস্টিফিকেশন, আহা হা। যখন করলাম তখন আমি করেছি, আর বলদ দুটো যখন মারা গেল তখন ভগবান মারল বলদ দুটো। এ না হলে আর মানুষ, এই বুঝি মানুষের ব্যাখ্যা নাকি? মন হুশ মানুষ না, মনের হুশ নাই বলেই এইসব কথা আসে। যাদের মনের হুশ আছে তারা ভগবানের পরে দোষারোপ করেন না, তারা নিজেদের কর্মফলের নিজেদের কর্মের পরেই দোষারোপ করেন। এই কথাই তো লেখা আছে শাস্ত্রে। ভগবত ভক্ত কি বলছেন? বিপাকম, আমার কিছু খারাপ হয়েছে, আমি আমার কিছু খারাপ কর্ম করে ফেলেছি, তারই ফলভোগ করতে হচ্ছে। ভগবান মালিকের ঘরে দোষ চাপিয়ে দেবেন না তারা। এর নাম ভক্ত, এর নাম আশ্রিত জন। ভালো হলে আমি করলাম, আর খারাপ যা হয়েছে ভগবান সব তুমি করেছো, বাহ কি সুন্দর বিচার। এই সব বিচার নিয়ে সংসারে আমরা বসে আছি আজ, এটা তো খুব ভালো কথা নয়। ভগবানের পরে দোষারোপ করা যায় না, করে দেই। হে রাজন, সত্যযুগের প্রজাগণ কলিযুগে জন্মগ্রহণ করতে ইচ্ছা করেন, দেখলেন কথাটা? আমি বলেছি একদিন ওই কথা বলতে গিয়ে, সত্যযুগের প্রজাগণ তারা কলিযুগে জন্মগ্রহণ করতে চাচ্ছেন কেন? নাম সংকীর্তন সহজ সরল প্রসেস, সেই জন্যে। আবার বিশেষ করে অন্য কলিতে জন্মগ্রহণ করতে চান, অল্পায় আছে অনায়াসে ভগবত সেবা লাভ করা যায়, সেই জন্য। আর একটা রূঢ় বাস্তব আপনাদের জানা নাই, সেটা কি? দেবতারা হলেন সব অফিসার, খুব ঠান্ডাই ম্যান্ডাই, খুব বাহাদুরি, কিছু কাজ কিছু করতে গেলে কত বায়ানাক্কা,
এরা যদি কখনো ভগবানের আরাধনা করতে চান, মনুষ্যের ঘরে এসে জন্মগ্রহণ করতে হবে। শুনেছেন? সাধনা করে তাদের এগোতে হবে যারা দেবতা গ্রেডে আছেন। ভুল বুঝবেন না, ভাগবতেই ব্যাখ্যা আছে। এরাও যদি ভজন সাধন করতে চান, এদের মনুষ্যের গৃহে এসে সাধন ভজন করে ক্রমশ উন্নত হতে হবে। তাহলে দেবতা হয়ে লাভ কি গো? দেবতা দেবতা অত বাহাদুরি কিসের? ভগবানকে যদি চাই, ভক্তি যদি চাই, প্রেম মুক্তি যদি চাই, তাহলে তো আমাকে সাধন ভজন করতেই হবে। আবার মানুষের গৃহে এসে সাধন ভজন করতে হবে দেবতাদের। ডাইরেক্ট যাওয়ার উপায় নাই। এক একজন যে জাননি তা নয়, আছে এক্সেপশন। আছে এক্সেপশন কেন বলি? অনারেবল এক্সেপশন বলবো আমি। আছে দুটো একটা কেস, যেমন জানরেল ছেলে দুটো মালকুবর মণিকৃত ডাইরেক্ট চলে যাচ্ছেন ভগবানের কাছে, একবারে বাবা গোপাল আশীর্বাদ দিয়ে দিচ্ছেন। আবার একটা ছেলেকেও তাকেও আশীর্বাদ দিয়ে দিলেন, সব উপদেশ পেয়ে সঙ্গে সঙ্গে কৃষ্ণকে প্রদক্ষিণ করতে লাগলেন। পরিক্রমা যাও, উত্তরের সঙ্গে দিচ্ছি। উত্তর দিকে? উত্তর দিক কোনটা? উত্তরে কি আছে গো? এই যে শোয়ার সময় সব উত্তর দিকে মাথা দিয়ে শুতে নেই, আপনাদের এখানে দেখি না ওটা, একটু ব্যতিক্রম দেখি। অনেক গৃহস্থের বাড়িতে দেখছি উত্তর দিকেও এ আছে, বালিশ দেওয়া আছে। উত্তর দিকে মাথা দিলে কি হয়? আরে গনসার মাথা কাটা গিয়েছিল, সেই জন্য আবার হাতির মুন্ডু এনে আবার গ্রাফটিং করা হয়েছে। কিন্তু গনসার বাবায় হলো, যদি আমারও হয় সেই ভয়ে উত্তর দিকে মাথা দেয় না। কিন্তু উত্তর দিকটা সব থেকে ভালো দিক, দক্ষিণ দিকে মাথা দেওয়ার এটা রেওয়াজ আছে দক্ষিণ পূর্ব, কিন্তু উত্তর দিকটা ভালো দিক। কোন দিক? উত্তর দিককে বলে দেবযান, গীতার মধ্যে আছে। আর দক্ষিণ দিকে মাথা দিলে ধূম্রযান, জমের দক্ষিণ দুয়ার না কি বলি? মায়েদের রাগ হলেই উনি ছেলেকে মেয়েকে বলে দেয় জমের দক্ষিণ দুয়ারে পাঠাবো। মানে কি? তাহলে ওই দক্ষিণ দুয়ারেই যমরাজ থাকেন, তা ওটা ভালো দিক না? তাহলে আবার ভক্ত যারা, তারা কিন্তু যমরাজকে খুব শ্রদ্ধা করেন, ভালোবাসেন। কেন? যমরাজ হচ্ছেন নাম করা একজন তাত্ত্বিক মহাজন, বৈষ্ণব শ্রেষ্ঠ। তারা ভয় করেন না, যারা সাধন ভজন করেন না তাদের যমকে খুব ভয়, বা যমদূতকে দেখে খুব ভয়, একেবারে বাহ্যিক পেচ্ছাপ করে দেবে শেষকালে মরবার সময়। আর ভক্ত এসো এসো চলো যাই, তাকে যেতে হবে জলের দুয়ারে, তাকে বৈকুণ্ঠের দুয়ারে যেতে হয় ভগবানের বিধি ব্যবস্থা অনুসারে। এভিনন হেলকে অস্বীকার করবার উপায় নাই, দুই আছে। ভালো কাজ আমি যদি করি তার পুরস্কার পাই, পুরস্কার দেওয়ার লোক বসে আছেন, স্থানও নির্দিষ্ট। উল্টো পাল্টা যদি করি সাজা দেওয়ার লোকও বসে আছেন, সাজা পাওয়ার জায়গাও আছে, অস্বীকার করবার কি আছে? কবির কল্পনা নাকি স্বর্গ নরক? হতভাগাগিরি চলবে না। কোন কবি কি বললেন? কি বলে, আকাশে স্বর্গ পাতালে নরক? এইগুলি তো দেখি শুধু কথা ঠক। স্বর্গ নরক নামে যদি কিছু রয়, তবে তার স্থান শুধু মানব হৃদয়। একদিকে কথাটা সত্য, মানব হৃদয়ে সব ভালো খারাপ দুই আছে। এই মানুষই দেবতা, আবার এই মানুষই নরকের কীট, দুই বড় আছে। এই মানুষই খুব ভালো, আর এই মানুষই একবারে পশু।
শুধু পশু বলে ক্ষান্ত হননি শাস্ত্র, পশু থেকে অধম পৈশাধম শব্দ ব্যবহার করা হয়েছে শাস্ত্র, কথাগুলো তো রয়েছে সব। এমন গ্রেডেশন গালাগালি, বাপরে বাপ, পশুরও কিছু বিবেচনা আছে, কতকগুলো মানুষ আছে সেগুলো পশু থেকে অধম, পশ্চাদম শব্দটা এসছে। এই মানুষ রেশনাল বিইং, আবার এই মানুষ এর মধ্যে অ্যানিমেলিটি ভর্তি পশুত্ব। তাহলে আমরা অ্যানিমেল হব না রেশনাল বিইং হব, কোনটা হব? শাস্ত্র তো এই নিয়ে বিচার করেছেন, ভালো ছেলে মেয়ে হব না দুষ্টু বদমাইশ হব, ভালোই তো হতে হবে, সেই কথাই তো লেখা আছে শাস্ত্রে, বুঝতে হবে এটা, মাথা খারাপ করলে হবে না। হরে কৃষ্ণ, তুমি তো বলছো, হয়ে এসছে, আর একটি শ্লোক আছে তোমার দিকে, শেষ নাকি? একটা নাম করা শ্লোক বেরিয়ে যাচ্ছে, দেবর্ষি ভূতাত্ত নৃণাং পিতৃণাং নকিং করো নায়ং ঋণী চ রাজন সর্বাত্মনা যঃ শরণং শরণ্যং গত মুকুন্দং পরিহৃত কর্তম। এই শ্লোকটা মাঝে মাঝে আমি বলি, হয়তো আপনাদের কাছে পুরনো লাগবে, কিন্তু আমার তো এখানে প্রসঙ্গক্রমে এসে গেছে লোকটা। এই সংসারে আমরা বাস করছি যারা, তারা কম বেশি সকলেই মোরারলেস ছটা ঋণে ঋণী, ছটা ঋণ আমাদের ওরে সর্বনাশ, একটা ঋণের গুতোয় অস্থির, ছটা ঋণে ঋণী আমরা, দেবতাগণের কাছে ঋণ, ঋষিগণের কাছে ঋণ, প্রাণী জগতের কাছে ঋণ, আত্মীয় স্বজনের কাছে ঋণ, নৃ ঋণ, পিতৃ ঋণ, এই ছটা ঋণে আমাদের আবদ্ধ সবসময়, আষ্টে পৃষ্ঠে বাঁধা আমরা অক্টোপাসের মতো, রেহাই নাই। যদি আমি ইচ্ছা করি যে সংসারে আমি আর আসবো না, ভগবানের কাছে থেকে সেখানে গিয়ে সেবা করবো তার, আর এ ভালো লাগে না, শুধু কেবল ঝগড়া বিবাদ, ঠেলাঠেলি গুতগুতি ঝগড়া, তাহলে কি হবে? শাস্ত্র বলছেন তাহলে একটা উপায় করতে হবে, এই জগতের কোনো কামনা বাসনা আমার থাকবে না, রাখতে হবে না, কোনো কামনাই রাখবো না, না ভগবানের ভক্তি কামনা এটা রাখতে হবে, ওটা খারাপ না, ওটা রাখতে হবে, জাগতিক বিষয়বস্তু চাইতে হবে না, যাতে আমি আরো উত্তরোত্তর একেবারে তলিয়ে যাই সেসব চাইব না। মামায় ঘুরাবি কত চোখ বন্ধা বলদের মতো, খবরদার কখনো বলবো না, ওটা কি বলবো তাহলে? ঠাকুরানী আমাকে একটু পরামর্শ দিয়ে দাও, ভালো সেই রকম চলবো। ভগবানকে ডাকতে চাচ্ছি না, এত কষ্ট তাও ভগবানের নাম করতে চাই না, এইটাই হলো আমাদের বোকামি। বুদ্ধিমত্তা, বুদ্ধিমান বুদ্ধিমতী কারা? যারা সর্বরোগহরম ঔষধ ভগবানের নাম গ্রহণ করেন, তারাই হলেন বুদ্ধিমান বুদ্ধিমতী এই সংসারে। সেই কথাটা বলছেন এখানে। আচ্ছা, ঋণ টিন যদি কোন রকম মুকু হয়ে যেত তাহলে তো ভালো হতো, ছয় ছটা ঋণ শোধ করা তো বড় কষ্ট। ভাগবত বলছেন, হ্যাঁ হতে পারে, একটা শর্ত আছে, সেই শর্ত যদি পালন করো তুমি তাহলে তোমার সব ঋণ মুখ হয়ে যাবে। কি? সর্বাত্মনা যঃ শরণং শরণ্যং গতো মুকুন্দম, একান্ত ভাবে মনে প্রাণে ভগবানের আশ্রয় গ্রহণ যদি করো, তার কৃপার পরে নির্ভরশীল যদি তুমি হও, তাহলে তোমার সব ঋণ মুখ হয়ে যাবে। আমি সেরকম করলে তবে তো, আইনটা ঠিক মতো পালন করলে তবে তো, যদি আইন ঠিক মতো পালন না করি অদারওয়াইজ নট, তাহলে হবে না। ডাক্তারবাবু বলেছেন
রোগীকে দেখে বললেন এই প্রেসক্রিপশন করে দিলাম, এই এই ওষুধ খেতে হবে, এই এই পথ্য খেতে হবে, সময় মতো বিশ্রাম চাই। আমি সবই চালিয়ে যেতে লাগলাম, সবই, যে খাবার নিষেধ আছে সেটাও খেতে লাগলাম, আর ওষুধ যখনই মিক্সচার এক এক দাগ দাগ কাটা আছে, যখনই খাওয়ার সময় হয় ড্রেনে ঢেলে দেই, এক দাগ করে ড্রেনে ঢেলে দেয়।